কত জমি যে গলসেপা গলসেপা হইছে মাগনির পরা ল ভিতরলে হমা এখন গাও গাওখন ল সৌন্দর্য উপভোগ করব কারণে পোয়াতে উলাই আইলো যেটো কালি রাতি এই পাইছি যে আমি ইয়াতে এতিয়া গাওখন ল সৌন্দর্য উপভোগ করর ইয়াতে পূজ্য দেবতার একটা মন্দির আছে বলি কোয়া হুনা যায় আর যেটো মন্দির মূর্তিটো মাটির মাটির ফাটি উলাই আইছিল বলি কোয়া শুনিছো কিমান হয়তো না জানো লগ পালে গম পাম তো চেষ্টা করিম সেটো কভার করব কারণে আর গাঁওখন অল্প সৌন্দর্য আপনার লগত শেয়ার করে দিছো ভিডিওটির জড়িয়ে তো ইয়াতে আহি কেনবা লাগিলে তো চাই গম পাবই আর মানুষবিলাক বিরাট মরমিয়াল হয় তো আহিলে গম পাব ইয়াত এপাক আহিব বহুত ধুনিয়া ধুনিয়া জায়গা কিছুমান আছে যেটা চাব পৰা যাব সকলে আর পিকনিকর কারণেও ইমান বেয়া জায়গা নহয় ধুনিয়া জায়গায় তো আহিবচোন আপনার যদি ভিডিওটি চাই ভাল পায় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর লাইক কমেন্ট করে দিব আর যদি কিবা ভুল হয় তো আপনাকে সতর্ক করব কারণে কই দিব। একদম হারিয়ালি হারিয়ালি ইয়া বড়ো খেতি করে আছে মানুষগুলাকে মানে খেতি করে আছে নয় একচুয়ালি ধান লগাই আছে বড়ো ধান বড় খেতি কয় না ধান কয় বড় খেতি কয় না শুকনা একদম সরিয়হ ফুলিছে কি ধুনিয়া লাগিছে একদম চকুরে মনিব পরালে হালধীয়া হালধীয়া দেখিছে না একদম সেই ওখ সেইডোখর লগে আই তালে হালধীয়া হালধীয়া বাপরে কি মজা লাগিছে আর এইটো পাৰো আছে গোটেই হালধীয়া একশনের কাম চলি আছে মানে বাহিরের এইটো মন্দিরের থপনাভাগ দেখা পাব তো এইটো কনস্ট্রাকশনের কাম চলি আছে এইটো সূর্য দেবতা মূর্তি বলে কয় মাটি ফুটি ওলাইছে বলে কয় এইটো কমপ্লিটলি লোহারর হয় লোহারর হয় বলে শুনেছিল কিন্তু মন্দিরের পূজারীজনক লগ নোপার কারণে অতিক গম পাব নিল যে মানে গেটখন মরা আসলে গ্রিলখন তো আমি নিজে চুই চাব নোৱাৰো আর একটা কথা কব থাকি গল কালি আমাক রাস্তার পর আগবাই অনা পলটো এইটো মানে আমার লগত গাড়ি আহি গৈছিল কারণে দেখ রাস্তা বেয়া কারণে ভিতর দেখাব নিল নামটো কি আছিল মিনময় প্রকৃতি আছিল মিনময় আর ইয়ে পড়ি আছে ক্লাস এইটত মানে মো ককাইদ লড়ার ভতিজা তো ইয়ে এটা মন্দিরটো দেখাব আনিলে সূর্য মন্দিরটো এটা সূর্য মন্দিরটো দেখাব আনিলে ইয়ে কাহি এখন সব খানাটো বাদ দিয়ক মাটি দালি আর কিবা এখন কাহি এখন সব কিমান এখন এখন কাহি কিমান আছে 1 কেজি 800 বাপরে 2 কিলো লোক মুরগি মাংস প্রায়
আৰু মুৰ্গী আৰু মাটি দালি এইটো মিচিং দিছো নাজানো আৰু খাব লাগে আমি খাওঁ ন খাবলৈ টেষ্টি হৈছে কেনেকুৱা যাব লাগে খাবলৈ কেনেকুৱা হৈছে হে মাটি দালটো মজা হৈছে আমি খাওঁ আপোনালোকে চাওক এতিয়া তুমি সুধা কত কত গৈ আছো বুলি এনেকে লোৱা কেমেৰাটো লৈ লোৱা কেমেৰাটো লৈ লোৱা কেমেৰাটো লৈ লোৱা ফোনটো ধৰি লোৱা এনেকে কোন কোন আছে কৈ দিয়া কেনেকুৱা লাগিছে কৈ দিয়া বোকাহাটৰ পৰা গহপুৰ আহি কেনেকুৱা লাগিছে এতিয়া ঢলপুৰ মাহী ঘৰত আহি কেনেকুৱা লাগিছে কৈ দিয়া ৰাস্তাত শুই থাকিলো কাৰণে একো নেদেখিলো কৈ দিয়া এক্টিঙত হৈছিলে খালি একো নেদেখিলে ন তাৰপৰা চিধা নে ঠিক আছে পাছত লগ পাই আছো ন আমি আকৌ পাছত লগ পাই আছো বায়ে স্পেচিয়েল বনাইছিলে খালি দুখ খাবলে নাপাম এতিয়া লৈ লৈছো মজা মজা বাবুকে দুখ লগা নাই কি কৈছিলো বালি ছটিয়াই দিছিলো নে বালি ছটিয়াই দিছিলো বোলে কিবা কৈছিলে নাই ঠিক আছে আমি আহি বৌ ভনীয়েকৰ ঘৰ পালোহি বৌ ভনীয়েকৰ ঘৰ পাই ভাগৰ লাগি গৈছে অলপ তো আজিলৈ ইমানতে সামৰিছোঁ তো বৌ মানে বৌ ভনীয়েকৰ ঘৰত কি কৰোঁ কাইলৈ ভিডিঅ'টো দেখা পাব আজিলৈ ইমানতে সামৰিছোঁ